কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য এনেছি পাঁচটি ফলের পাঁচ রকমের মিল্কশেক রেসিপি। প্রথমে থাকছে অত্যন্ত পুষ্টিকর আপেল কলার মিল্কশেক রেসিপি। যদি এভাবে মিল্কশেক বানিয়ে দেওয়া যায় তাহলে সবাই অনেক মজা করে খাবে। ব্যানানা আপেল মিল্কশেক বানানোর জন্য আমি এখানে একটি বড় সাইজের আপেল টুকরো করে কেটে নিয়েছি। আপেলের খোসাটা অবশ্যই ফেলে দিতে হবে। আর এখানে দুইটি কলা টুকরো করে কেটে নিয়েছি। এখন ব্লেন্ডার জগে টুকরো করে কলা ও আপেলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্য আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। এখন সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে 2 গ্লাস ব্যানানা আপেল মিল্কশেক তৈরি করছি। দুধ সুষম খাদ্য, দুধে সব পুষ্টিগুণই বিরাজমান। এখন দিয়ে দিচ্ছি 4 টুকরো বরফ। আপনারা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খান তাহলে বরফ না দিলেও হবে। এখন 3-4 সেকেন্ডের জন্য ব্লেন্ড করব। ব্লেন্ড করা শেষ, এবার ঠান্ডা ঠান্ডা গ্লাসে পরিবেশনের পালা। আপনারা ইচ্ছে করলে ফ্রিজে রেখে দিয়ে পরেও পরিবেশন করতে পারেন। এই ড্রিঙ্কসে কলা, আপেল ও দুধ তিনটিই রয়েছে, তাই এই ড্রিঙ্কসটি অত্যন্ত পুষ্টিকর। কলায় প্রচুর ক্যালোরি রয়েছে, তাই কলা শরীরের শক্তি যোগায়, তাড়াতাড়ি দুর্বলতা কাটায়। কলায় প্রচুর আয়রন রয়েছে যা রক্তে হিমোগ্লোবিনের উৎপাদনে সাহায্য করে, ফলে যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য কলা খুবই উপকারী একটি ফল। গ্লাসে লাগিয়ে দিচ্ছি একটি কলার স্লাইস। আমার বিশ্বাস আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। দুই নম্বরে থাকছে ব্যানানা মিল্কশেক রেসিপি। দুধ ও কলা খুবই পুষ্টিকর খাদ্য, কিন্তু অনেক বাচ্চারাই এই দুইটি খাবার খেতে চায় না। যদি এভাবে মিল্কশেক বানিয়ে দেওয়া যায় তাহলে এই খাবারটাই বাচ্চারা খুব মজা করে খাবে। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করতে হবে ব্যানানা মিল্কশেক। ব্যানানা মিল্কশেক তৈরি করার জন্য আমি এখানে 3টি কলা কেটে নিয়েছি। ব্লেন্ডারে টুকরো করা কলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ঠান্ডা দুধ। আর দিয়ে দিচ্ছি 7-8টি বরফের টুকরো। সব উপকরণ দেওয়া শেষ, এখন ব্লেন্ড করার পালা। আমি এখানে 2 গ্লাস পরিমাণ ব্যানানা মিল্কশেক বানাচ্ছি। করা শেষ, এবার ঠান্ডা ঠান্ডা গ্লাসে পরিবেশনের পালা। আপনারা ইচ্ছে করলে ফ্রিজে রেখে দিয়ে পরেও পরিবেশন করতে পারেন। এই ড্রিঙ্কসে কলা ও দুধ দুটি রয়েছে, তাই এই ড্রিঙ্কসটি অত্যন্ত পুষ্টিকর। কলায় প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে, তাই কলা শরীরে শক্তি যোগায়, তাড়াতাড়ি দুর্বলতা কাটায়। কলায় প্রচুর আয়রন রয়েছে যা রক্তে হিমোগ্লোবিনের উৎপাদনে সাহায্য করে, ফলে যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য কলা খুবই উপকারী একটি ফল। আর আমরা তো জানি দুধ সুষম খাদ্য, দুধে সব পুষ্টিগুণই বিরাজমান।
হচ্ছে বিটরুট মিল্কশেক রেসিপি। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে বিটরুটের মিল্কশেক। বিটরুটের মিল্কশেক তৈরি করার জন্য প্রথমে আমি একটি বিটরুটের দুই সাইডের শক্ত অংশ একটি চাকু দিয়ে ফেলে দিচ্ছি। তারপর পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। বিটরুটে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, ভিটামিন কে, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, কপার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়। বিটরুটের ভেতরের অংশ কত সুন্দর লাল। এখন যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আজকে আমি এক গ্লাস পরিমাণ বিটরুটের মিল্কশেক তৈরি করব, তাই আমি ব্লেন্ডার যোগে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বিটরুট। এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড ঠান্ডা দুধ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে বিটরুটের যে র ফ্লেভারটা আছে সেটা দূর হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 5-6 টুকরো বরফ। সব উপকরণ দেওয়া শেষ, এখন খুব ভালোভাবে সব কিছুকে ব্লেন্ড করে নেব। যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা নিয়মিত বিটরুটের রস পান করলে ভালো উপকার পাবেন। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বিটের জুড়ি নেই। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যারা বিটের রস পান করে 3 ঘন্টার মধ্যে রক্তচাপ কমে গেছে তাদের। বিটরুট লাং এবং ত্বকের টিউমার রোধ করে, এছাড়া ব্রেস্ট ক্যান্সারের সেল নষ্ট করতে পারে। ব্লেন্ড করা শেষ, এখন পরিবেশন করার পালা। চার নম্বরে থাকছে শশার মিল্কশেক রেসিপি। আর এই গরমের সিজনে বেশি বেশি তেষ্ণা তো পাবে, তাই বাসাতেই তৈরি করে নিন কিউকাম্বার বা শশার মিল্কশেক। শশায় রয়েছে 95% পানি ও প্রচুর ফাইবার, তাই বুঝতেই পারছেন ডায়েট করার জন্য শশা হতে পারে আপনার একান্ত বন্ধু। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে শশা বা কিউকাম্বারের মিল্কশেক। এখানে আমি 2টি মাঝারি আকৃতির শশা টুকরো করে কেটে নিয়েছি। কিউকাম্বার মিল্কশেক তৈরি করার জন্য প্রথমে আমি ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা শশাগুলো। এরপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ লিকুইড ঠান্ডা দুধ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তবে যদি আপনি ওয়েট লসের জন্য শশার জুস খেতে চান তাহলে অবশ্যই চিনির পরিবর্তে মধু ব্যবহার করবেন। এই ছিল সব উপাদান, এখন ব্লেন্ড করার পালা। আজকে আমি 2 গ্লাস পরিমাণ কিউকাম্বার মিল্কশেক তৈরি করছি। এখানে দুধটা আমি ঠান্ডা ব্যবহার করেছি, এর জন্য কোনো বরফ দেইনি। আপনারা ইচ্ছে করলে 5-6 টুকরা বরফ দিয়ে নিতে পারেন। ভালোমতো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করার পালা। আমি এখন 2টি গ্লাসে কিউকাম্বার মিল্কশেক ঢেলে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই কিউকাম্বার মিল্কশেক। আপনারা ইচ্ছে করলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে পরেও পরিবেশন করতে পারেন।
সাম্বার মিল্কশেক পরিবেশনের জন্য একদম রেডি। জানেনই লাচ্ছি শুধু খেতেই মজার নয়, সেই সাথে এটি একটি হেলদি ড্রিঙ্কসও। বিশেষ করে গরমের সিজনে আমের লাচ্ছি খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে এক কাপ আম টুকরো করে কেটে নিয়েছি। প্রথমেই একটি ব্লেন্ডার যোগে টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এক কাপ টক দই। আপনারা ইচ্ছে করলে মিষ্টি দইও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এক কাপ ঠান্ডা দুধ। নর্মাল ফ্রিজে রেখে দুধ ঠান্ডা করে নিয়েছি, তাই আর বরফ ব্যবহার করছি না। আপনারা ইচ্ছে করলে সাত আট টুকরো বরফ ব্যবহার করতে পারেন। সর্বশেষে দিয়ে দিচ্ছি তিন চা চামচ চিনি। মিষ্টি দই দিলে চিনি দেওয়ার প্রয়োজন নেই, এছাড়া পাকা আম এমনিতেই মিষ্টি হয়, তাই চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। আমি এখানে যতটুকু উপকরণ নিয়েছি তা দিয়ে দুই গ্লাস পরিবেশন করা যাবে। ব্লেন্ড করা শেষ, এবার পরিবেশন করার পালা। তৈরি হয়ে গিয়েছে খুবই মজার রিফ্রেশিং ড্রিঙ্কস ম্যাঙ্গো লাচ্ছি। আপনারা যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে সব উপকরণ বাড়িয়ে নিতে হবে। আশা করছি রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আর বাসায় বানালে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।